আসসালামু আলাইকুম, আমি সাবিকুন নাহার, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। আজকে আমি ক্লাস নেব একাদশ ও দ্বাদশ শ্রেণীর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 থেকে 632 খ্রিস্টাব্দ, দ্বিতীয় অধ্যায়, পার্ট 15 ও 16। আজকের আলোচনা বিষয় বা আমরা আলোচনা করব হুদাইবিয়ার সন্ধি এবং এর গুরুত্ব। তাহলে আমরা মূল ক্লাসে যাই। শিক্ষার্থীরা, 628 খ্রিস্টাব্দে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সাথে হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষর করেন। এটি মূলত ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। তাহলে কত খ্রিস্টাব্দে বললাম? 628 খ্রিস্টাব্দে হুদাইবিয়া নামক স্থানে যে সন্ধি স্বাক্ষরিত হয় কুরাইশ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, এটি ইতিহাসে কী নামে পরিচিত? হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। আর আমরা এ সন্ধি ইসলাম ও বিশ্বের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে, এর মাধ্যমে মুসলমানরা সর্বপ্রথম একটি রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে। হুদাইবিয়ার সন্ধিতে স্বাক্ষর করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ রাজনৈতিক প্রতিভা ও দূরদর্শিতার পরিচয় দেন। এই জন্য পবিত্র কোরআনে এটিকে কী বলা হয়েছে? ফাতুহুল মুবিন, অর্থাৎ এটিকে প্রাকাশ্য বিজয় বলে উল্লেখ করা হয়েছে। তো হুদাইবিয়ার সন্ধির প্রাথমিক ঘটনা কী ছিল এ সম্পর্কে আমরা একটু জানব। হযরত মুহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর দীর্ঘ 6 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুহাজিরগণ জন্মভূমি মক্কা পরিদর্শন এবং হজ পালন করতে পারেননি। অনেকের মন প্রিয় মাতৃভূমিকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিদ্ধান্ত নিলেন যে তার সঙ্গীর সাথে যারা আছে তাদেরকে নিয়ে কী করবেন? হজ্জ পালন করবেন। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 1400 জন সাহাবি নিয়ে 6 হিজরির জিলকদ মাসের 25 তারিখে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু কীভাবে যেন কুরাইশরা এর সংবাদ পেয়ে যায়? কুরাইশরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর গতিরোধ করার জন্য খালিদ ও একরামার নেতৃত্বে একদল লোক পাঠায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের এই দুর্বিসন্ধির কথা অবগত হয়ে মক্কায় 9 মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। তাহলে কোথায়? আমি এর আগেও বলছি যে হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করেন। তিনি খোজা সম্প্রদায়ের বুদাইল নামের এক ব্যক্তির মাধ্যমে তাদেরকে জানান যে মুসলমানরা শুধুমাত্র হজ পালনের জন্য এসেছে, তারা কিন্তু যুদ্ধ করতে আসেনি। কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করে আবওয়া নামে এক ব্যক্তিকে আলোচনার জন্য পাঠায়, কিন্তু তার খারাপ আচরণের জন্য এই আলোচনা ব্যর্থ হয়। বায়াতুর রিদওয়ান, আবওয়ার সাথে আলোচনা ব্যর্থ হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেরাস এবং পরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশ নেতাদের কাছে শান্তি আলোচনার জন্য পাঠান। এ সময় তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আটক করে রাখে। কারা আটক করে রাখে? কুরাইশরা। ফলে মুসলিম শিবিরে একটা গুজব ছড়িয়ে পড়ে যে কুরাইশরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। এ সংবাদ শুনে মুসলমানরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে হলেও ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য যে শপথ করে, এটি ইসলামের ইতিহাসে কি বায়াতুর রিজওয়ান হিসেবে বা বায়াতুর রিজওয়ান নামে পরিচিত। আর যে গাছটির নিচে এই শপথ অনুষ্ঠিত হয়, একটা গাছের নিচে অনুষ্ঠিত হয়, এই জন্য এটাকে বলা হয় বায়াতুস সাজারা। এই হলো বায়াতুর রিদওয়ান এবং বায়াতুর সাজারা। অনেক সময় আমরা অনুধাবনের প্রশ্নে দেখি যে বায়াতুর রিদওয়ান বা বায়াতুর সাজারা কি, এ সম্পর্কে আলোচনা করো। তাহলে আমরা এই সম্পর্কে আজকে জানলাম। এখন আমরা জানব হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষর কীভাবে হয়। শিক্ষার্থীরা, মুসলমানদের প্রতিশোধের শপথ গ্রহণের খবর পেয়ে কুরাইশরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মুক্তি দেয়।
এবং সুয়াইল বিন আওয়ারের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্ধি প্রস্তাব পাঠায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন। ইসলামী ইতিহাসে এটি হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। এই সন্ধির কতগুলো শর্ত ছিল, এই শর্ত সম্পর্কে আমরা এখন জানব। যে বছর সন্ধিটা হয় সেটা হলো 628 খ্রিস্টাব্দ। এবছর মুসলমানরা হজ না করে কোথায় ফিরে যাবে? মদিনায় ফিরে যাবে। পরবর্তী বছর অর্থাৎ 629 খ্রিস্টাব্দে মুসলমানরা হজ করতে পারবে, কিন্তু তারা তিন দিনের বেশি অবস্থান করতে পারবে না। তাহলে কয়দিনের বেশি অবস্থান করতে পারবে না? তিন দিনের বেশি কিন্তু তারা মক্কায় অবস্থান করতে পারবে না। মুসলমানরা হজের উদ্দেশ্যে মক্কায় আসার সময় শুধুমাত্র আত্মরক্ষা করার জন্য গোষগদ্য তরবারি নিয়ে আসতে পারবে। মুসলমান ও কুরাইশদের মধ্যে পরবর্তী 10 বছর, এটা ছিল অন্যতম একটা শর্ত, যেটা খুবই গুরুত্ব বহন করে, যে 10 বছর তারা কোনো যুদ্ধ করবে না। কোনো কুরাইশ মক্কা ছেড়ে মদিনায় গেলে মুসলমানরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে, কিন্তু কোনো মুসলমান মদিনা থেকে মক্কা এলে কুরাইশরা তাকে ফেরত পাঠাতে বাধ্য থাকবে না। যদিও এটা মুসলমানদের অনুকূলে ছিল না, কিন্তু তারপরেও যে একটা আলোচনার স্বার্থে, ভালো কিছু পাওয়ার স্বার্থে কিন্তু এগুলো অবশ্যই করা প্রয়োজন। তারপর যেটা হলো, আরবের যে কোনো গোত্র ইচ্ছা করলে মুসলমান বা কুরাইশদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হতে পারবে, এতে কোনো পক্ষেই আপত্তি করতে পারবে না। শিক্ষার্থীরা, আমরা আরও জানব যে হজের সময় কুরাইশরা মুসলমানদের জানমালের নিরাপত্তা বিধান করবে, বিনিময়ে মক্কার বণিকরা নির্বিঘ্নে মদিনার পথ দিয়ে সিরিয়া, মিশর প্রভৃতি দেশে বাণিজ্য করতে পারবে। এটাও কিন্তু হুদাইবিয়ার সন্ধির অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, যে মুসলমানরা যদি হজ নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা যদি না থাকে, তাহলে কুরাইশরাও কী করবে? মদিনার পথ ব্যবহার করবে এবং সিরিয়া, মিশর, জর্ডান এইসব অঞ্চল দিয়ে তারা কী করবে? ব্যবসা বাণিজ্য করতে পারবে। মক্কার কোনো নাবালক তার অভিভাবক অনুমতি ছাড়া মুসলমানদের দলে যোগ দিলে তাকে ফেরত দিতে হবে। চুক্তির মেয়াদকালে উভয় পক্ষের মানুষের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে হবে, একে অপরের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এবং সন্ধির শর্তাবলী পরিশেষে যেটা বলা হলো, যে সন্ধির শর্তাবলী উভয় পক্ষেরই কী করতে হবে? মেনে নিতে হবে। এবং এই হুদাইবিয়ার সন্ধির লেখক ছিলেন কে? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে এই সন্ধির লেখক কে ছিলেন? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব সম্পর্কে আমরা একটু একদম সংক্ষিপ্ত আকারে জানব। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুদাইবিয়ার সন্ধির ফলে আমরা যেরূপ জয়ী হয়েছি সেরূপ এর আগে কখনো জয়ী হয়নি। এই চুক্তির মাধ্যমে কুরাইশরা প্রথমবারের মতো মুসলমানদের কি একটি রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি দেয়, শান্তি প্রতিষ্ঠা। হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ হওয়ায় মুসলমানরা নিশ্চিতভাবে বসবাস করার সুযোগ লাভ করে, এবং কি এটা মক্কা এবং মদিনায় দুই জায়গাতেই কোনো যুদ্ধ ছিল না এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। যদিও এর পরবর্তীতে কুরাইশরা এর কথা রাখেনি। ইসলামের দ্রুত প্রচার ও প্রসার, এই হুদাইবিয়ার সন্ধির ফলে কী হলো? ইসলাম দ্রুত প্রচার ও প্রসার হতে লাগলো। ইসলামের শ্রেষ্ঠ বীর এবং বিভিন্ন সম্প্রদায়ের ইসলাম গ্রহণ। ইসলামের শ্রেষ্ঠ বীর হিসেবে আমরা কাকে জানি? খালিদ বিন ওয়ালিদ এবং আমর বিন আল আস, যারা এই হুদাইবিয়ার সন্ধির পরে কী করেন? ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং তাদের সাথে দলে দলে অন্যান্য সম্প্রদায় গোত্র বিভিন্ন লোকেরা কী করে? ইসলাম ধর্ম গ্রহণ করে। শত্রু জোটের ভাঙ্গন হয়। এই হুদাইবিয়ার সন্ধির ফলে কিন্তু তাদের যে বিশাল জোট ছিল তাদের মধ্যে কী ভাঙ্গন দেখা দেয়। মদিনা প্রজাতন্ত্র গঠন ও মক্কা বিজয়ের পথ সূচনা হয়। আমরা জানি যে এই হুদাইবিয়ার সন্ধির মধ্যে এমন কিছু ছিল
যার কারণে মদিনা প্রজাতন্ত্র গঠন এবং মক্কা বিজয়ের পথ সূচনা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এরপরে কী করেন? বিদেশে নির্বিঘ্ন বিভিন্ন দেশে প্রতিনিধি প্রেরণ করেন। তাহলে শিক্ষার্থীরা, আজকে এই হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের মক্কা বিজয়ের পথ সুগম করেছিল। আমরা এই পর্যন্তই পড়ব, আর ক্লাসগুলো মনোযোগ সহকারে শোনো, ধৈর্য সহকারে ক্লাসগুলো খেয়াল করো, এই আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।